যুক্তরাজ্যে যেতে সাত দেশের নাগরিকদের ভিসার প্রয়োজন নেই। ব্রিটিশ সরকারের এমন ঘোষণার পর থেকেই এই সাত দেশের নাগরিকদের ব্রিটেনমুখী হওয়ার নানা পরিকল্পনা তৈরি হয়েছে। 2024 সালের 22 ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, ওমান, কুয়েত, কাতার এবং জর্ডানের নাগরিকদের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যে প্রবেশের জন্য এই সাত দেশের নাগরিকদের ভিসার বদলে শুধু একটি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ লাগবে, যেটির আবেদন করতে মাত্র €10 লাগবে। এই অনুমতি নিয়ে তারা 2 বছর পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থান করতে পারবেন। জানা গেছে 2023 সালের শুরুর দিকে থেকে 2025 সালের মধ্যে দেশের সীমানা ডিজিটাইজেশন ও পর্যটকদের অভিজ্ঞতা উন্নয়নের ঘোষণা দেয় যুক্তরাজ্য সরকার। তারই অংশ হিসেবে জিসিসির 6 দেশ এবং জর্ডানের জন্য এই সুবিধা চালু করা হলো। এসব দেশের নাগরিকরা যাতে সহজেই যুক্তরাজ্য ভ্রমণ করতে পারেন সেই জন্য এই পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার। সুবিধা পাওয়া 7 দেশের মধ্যে 6টি দেশই উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি এর সদস্য। কাতার আগেই এই সুবিধা পেয়ে আসছে। দেশটির নাগরিকরা 2023 সালের 15 নভেম্বর থেকে ইটিএ ব্যবহার করে যুক্তরাজ্যে আসতে পারবেন। ব্রিটিশদের অর্থনীতিতে উপসাগরীয় দেশের পর্যটকরা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2022 সালে এসব দেশ থেকে 7,90,000-এর বেশি পর্যটক ব্রিটেনে ভ্রমণ করে £200 কোটি খরচ করেছে। এই ছিল আমার কাছে ব্রিটেনের ভিসা নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।